নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 399 বছর পর তৈরি হতে চলেছে এই বিশেষ যোগ। এই যোগের ফলে 5ই এপ্রিলের পর থেকে এই 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি অবিশ্বাস্য হলেও সত্যি। কোন সেই ভাগ্যবান 5টি রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদের কাছে আমি একটি অনুরোধ রাখবো, আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে আপনাদের মনের উদ্যম অনেকটাই বাড়বে এবং আপনাদের যে কোনো কাজ করতে গেলে যদি কাজে কোনো প্রবলেমে পড়ে যান, সেক্ষেত্রে ডিসিশন নিতে সহায়তা হবে। তো সকলেই সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ৩৯৯ বছর পর তৈরি হচ্ছে এই বিশেষ রাজযোগ। এই যোগ তৈরি হচ্ছে শনি, মঙ্গল এবং বৃহস্পতি একই স্থানে অবস্থান করায়। তো এই যোগ বহুত দিন আগে তৈরি হয়েছিল, আবারও এই দুর্লভ যোগ তৈরি হয়েছে, যার ফলে আমি যে 5টি রাশির কথা বলবো সেই 5টি রাশি খুবই ভালো হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো বেশি দেরি না করে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই সেই 5টি রাশি কে কে পড়ছে। তো প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারা নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন একদম। এছাড়াও কর্মক্ষেত্রে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনারা চাকরি বাকরি করেন সেক্ষেত্রে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সামাজিক কাজকর্মে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের সম্মান বৃদ্ধি হবে। এছাড়াও আপনারা যদি লটারি কাটেন সেক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি প্রবলেম ছোট আছে, সেটি হচ্ছে পিতামাতাকে নিয়ে। আপনাদের পিতামাতার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের উচ্চ বিলাস লাভ হবে। মানে আপনাদের যদি মনের অনেকদিনকার আশা থাকে যে আমি একটি গাড়ি কিনবো, আমি একটি সুন্দর বাড়ি করব, তো এই 5ই এপ্রিলের পর থেকে সেটি শুরু হতে চলেছে। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের খুবই ভালো হবে। এছাড়াও আপনারা আকস্মিক অর্থ পেতে পারেন, সেটা হতে পারে লটারি থেকে, সেটা হতে পারে আপনাদের উত্তরাধিকারী সূত্র থেকে। এবং যারা পেশাদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও খুবই ভালো সময় আসতে চলেছে। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা যারা পড়াশোনার লাইনে আছে তাদের মোটামুটি রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ধনুরাশির জাতক ও জাতিকাদের। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হতে পারে লটারি থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে বা আপনার শেয়ার মার্কেট থেকে। এছাড়াও নতুন যানবাহন ক্রয়ের সম্ভাবনা প্রবল হারে রয়েছে। আপনারা নতুন যানবাহন ক্রয় করতে পারেন এবং আপনাদের এতে মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারা যারা মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের খুবই ভালো হবে। এছাড়াও যারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি নতুন কোনো কাজের সুযোগও এই মাসে আসতে চলেছে। তাই 5ই এপ্রিলের পর থেকে আপনারা আপনাদের নিজ নিজ কাজে যোগদান করুন এবং হাতে নাতে ফল পেয়ে যাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো লাস্ট রাশি, মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকারা যারা ঔষধ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের খুবই ভালো হবে। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন
তাদেরও খুবই ভালো হবে। এছাড়াও যারা প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও খুবই ভালো হতে চলেছে। আপনাদের অর্থ আসবে এবং আকস্মিক অর্থ আসারও সম্ভাবনা রয়েছে এবং আপনারাও উত্তরের দিকের সূত্র থেকে অর্থ প্রাপ্ত করতে পারেন। তো এই যে পাঁচটি রাশির কথা বললাম, এই পাঁচটি রাশির খুবই ভালো সময় আসতে চলেছে 5 এপ্রিলের পর থেকে। আপনারা ওয়েট করুন 5 এপ্রিল পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।